যারা ভাবছেন গেম খেলা শুধু সময় নষ্ট, তাদের জন্য আজকের ভিডিও। মেলবেটে আপনি সময় নষ্ট করবেন না, বরং ইনকাম করবেন। কিভাবে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গুগল ক্রোম অথবা আপনার পছন্দ মতো যে কোনো ব্রাউজারে গিয়ে মেলবেট অ্যাপ ডাউনলোড লিখে সার্চ করে অ্যাপটি ডাউনলোড করবেন। অ্যাপটি ডাউনলোড করা হয়ে গেলে ওপেন করবেন। তাহলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। উপরে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি বাটন থাকবে। নতুন অ্যাকাউন্ট খোলার জন্য আপনি জাস্ট ডান দিকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। সবথেকে সহজ নিয়মে অ্যাকাউন্ট খোলার জন্য ইন ওয়ান ক্লিক এই বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে সাইন আপ পেজে নিয়ে আসবে। এই পেজে আপনাকে বাড়তি কিছু করার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড লিখবেন। আমাদের প্রোমো কোড হচ্ছে TE77। আমি আবারো বলছি, আমাদের প্রোমো কোড হচ্ছে TE77। আমাদের প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট খুললে আপনি 24 ঘন্টা উইথড্র এবং ডিপোজিট করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। এমনকি আপনি প্রতিবার ডিপোজিটের সময় এক্সট্রা ক্যাশব্যাক পাবে। যেমন আপনি প্রথমবার ডিপোজিটে 25,000 টাকা পর্যন্ত বোনাস পাবে, প্রতি সোমবার এবং শুক্রবারে বোনাস পাবে, আপনার জন্মদিনেও বোনাস পাবে। এগুলো ছাড়াও থাকছে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার এবং ক্যাশব্যাক। তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে স্ক্রিনে দেখানো আমাদের প্রোমো কোড লিখবেন। এরপর নিচের খালি ঘর পূরণ করবেন এবং রেজিস্টার বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে একটি ইউনিক ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এগুলো আপনার অ্যাকাউন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী যখন আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে যাবেন তখন আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে লগ ইন করতে হবে। তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন। আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করবেন। এর জন্য প্রথমে আপনি নিচের মেনু বাটনে ক্লিক করবেন এবং পার্সোনাল প্রোফাইলে চলে যাবেন। তাহলে আপনি এখানে ফোন নাম্বার এবং পাশে লিংক বাটন দেখতে পাবেন। আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করার জন্য লিংক বাটনে ক্লিক করবেন। এখানে আপনার সচল মোবাইল নাম্বার লিখে নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে রোবট ভেরিফিকেশন আসবে। রোবট ভেরিফিকেশনটি সঠিকভাবে পূরণ করবে। এরপর নিচের সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নম্বরে SMS এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে। ওই কোডটি এখানে বসিয়ে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ফোন নাম্বার আপনার অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এরপর ফিল ইন পার্সোনাল ডাটাতে চলে যাবেন। এখানে আপনার নামের প্রথম অংশ এবং এখানে নামের শেষ অংশ লিখবেন। এরপর জন্ম তারিখ সিলেক্ট করবেন। এর জন্য প্রথমে সাল, তারপর মাস এবং তারপর তারিখ সিলেক্ট করবেন। এর নিচের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন। রিজিয়নের ঘরে বিভাগ সিলেক্ট করবেন। রেসিডেন্স অ্যাড্রেসে আপনার বর্তমান ঠিকানা লিখবেন। ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। সিরিজের ঘরে 1 লিখে ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার আইডি কার্ডের নাম্বার টাইপ করবেন। ডেট অফ ইস্যু এর ঘরে আপনার আইডি কার্ডের ইস্যুর তারিখ বসাবেন। ইস্যুড বাই এর ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন। সবকিছু ঠিক থাকলে নিচের টিক মার্কে ক্লিক করে কনফার্ম করে দিবেন। তাহলে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টের ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এখন আমি দেখাবো কিভাবে আপনার অ্যাকাউন্টে বোনাস সহ ডিপোজিট করবেন। এর জন্য আপনি এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের পেমেন্ট সিস্টেম পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতো যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তবে আপনি বিকাশ দিয়ে কিভাবে ডিপোজিট করবেন আমি সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। বিকাশে ক্লিক করলে এখানে একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন। আপনি যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নেবেন। একবারে সর্বনিম্ন 300 এবং সর্বোচ্চ 20,000 টাকা ডিপোজিট করতে পারবেন। প্রথমে আপনি এই বাটনে ক্লিক করে এখান থেকে নাম্বারটি কপি করে নেবেন। এরপর আপনি চলে আসবেন আপনার মোবাইলে থাকা বিকাশ অ্যাপসে। বিকাশে আসার পর ক্যাশ আউট অপশনটি সিলেক্ট করে নেবেন। মেলবেট অ্যাপে যে নাম্বারটি কপি করেছেন সেই নাম্বারটি এখানে পেস্ট করবেন। আপনি যত টাকা ডিপোজিট করতে চান এখানে সেই টাকার পরিমাণ লিখবেন। তারপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার বসিয়ে নেক্সট করবেন। এরপর নিচে বিকাশ আইকনে ট্যাপ করে ধরে রাখলে ক্যাশ আউট করা হয়ে যাবে। এখানে আপনার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, এখানে যদি ভুল করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। আর সেই গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে ট্রানজেকশন আইডি। এখানে যে আপনি ট্রানজেকশন আইডি দেখতে পাচ্ছেন এটি আপনাকে কপি করতে হবে। কপি করার জন্য কপি বাটনে ক্লিক করবেন। তাহলে ট্রানজেকশন আইডি কপি হয়ে যাবে। এরপর আবার চলে আসবেন মেলবেট অ্যাপসে। অ্যামাউন্টের ঘরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছেন সেই টাকার পরিমাণ লিখবেন। এর নিচের ঘরে আপনার বিকাশ নাম্বার লিখবেন, অর্থাৎ আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করেছেন সেই নাম্বারটা লিখবেন। ট্রানজেকশন আইডির ঘরে বিকাশে যে ট্রানজেকশন আইডিটি কপি করে দেখালাম সেটি এখানে পেস্ট করবেন। এরপর আপনি দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু যদি ঠিক থাকে তাহলে নিচের কনফার্ম বাটনে ক্লিক করবেন। তাহলে অল্প কিছু সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।